হাই গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা আমার ডেলি কাজ হচ্ছে যে উঠে পড়ার আগে পাখি দিকে চাল দেওয়া। ও মা, নিচে দেখবে বিড়ালটা গেল মনে হয়। এখন গোপালসনের জন্য ছাদে তুলছি ফুল পুষ্প। কটা ফুল হলো, জমে গেছে পুরো। বৃষ্টি হলে ভালো। ওক, তাহলে আজকে এখন ব্রাশ ট্রাশ করে পরে একটু পর যাবো এই চুলগুলো কাটাতে। অনেক বড় বড় হয়ে গেছে চুলগুলো। হোক হোক, জল হলেই ভালো। তো এখন করব ঘর পরিষ্কার, কেন বাবা ওইদিকে ওই কাটাকাটি করছে ওই দাদার সঙ্গে। আর এখন ঘর পরিষ্কার করব। দু তিন দিন ধরে কি হচ্ছে কি কাজ জানি না, সকালবেলা ডেলি কারেন্ট চলে যাচ্ছে। মিক্স করো শ্যাম্পু। আমি তাহলে এখান থেকে চালু করছি, বুঝলে। দেখো মিঠুকে এখন বাগান থেকে পেয়ারা এনে দিলাম, পেয়ারা খাচ্ছে মিঠু। এবার যাচ্ছি আমি আমাদের গ্রামে চুল কাটাতে। এখানে এখানে এখন লাইনে বসে আছে চুল কাটাবার জন্য। এখানে এখন মুচির কাছে আমি আমার চটিটা ঠিক করাচ্ছি। তাহলে এখন চলে এলাম বাড়ি। এবার চানটা করে নিই, ভালো ছোটো ছোটো করে কেটে দিলাম, কেন যতদিন কলেজ যাবো ততদিন চুলটা বড় হয়ে যাবে, ওই জন্য এখন ছোটো ছোটোভাবে কেটে দিলাম। এবার চানটা করে ধরো এখন চান টান করে ফেললাম, ফ্রেশ আর রেডি। গোপাল সোনা প্রণাম করলাম, চান করলাম, এবার খাবো, কেন সকাল থেকে কিচ্ছু খাইনি। ওইখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে, মনে হয় 2 থেকে 2.5 ঘন্টা শুধু লাইনেই দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল। বাপরে, তারপর ওইখানে তো চটিটা ঠিক করলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগলো তো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।